করছি। আপনারা জানেন যে রানা প্লাজার এই দুর্ঘটনার পর সরকারের যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল এই বর্তমান সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে। এই মানুষগুলোর জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছে এই সরকার। সময় মতো যদি উদ্ধার কাজ শুরু করা যেত তাহলে অনেক মানুষকে বাঁচানো সম্ভব হতো। এবং শুধু তাই নয়, বিদেশিরা পর্যন্ত সাহায্য করতে চেয়েছিল উদ্ধার কাজে, কিন্তু সরকার তাদের সাহায্য দেয় নাই, নিজেরাও সময় মতো সাহায্য করতে এগিয়ে আসে নাই। ওই এলাকার সাধারণ জনগণই নিজেরা স্বতঃস্ফূর্তভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে উদ্ধার কাজে নেমেছিল, অংশগ্রহণ করেছিল, এবং তার ফলে কিন্তু অনেক মানুষকে বাঁচিয়েছে তারা, এবং অনেক মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। সরকার সঠিক পর্যন্ত তথ্য দেয় না কত মানুষ নিখোঁজ, কত মানুষ মারা গেছে সেটা পর্যন্ত তথ্য দেয় না। এমনকি আমরা দেখেছি যে প্রাইভেট হসপিটাল, যেমন সাভারে যে হসপিটাল ছিল এনাম মেডিকেল, যারা ভর্তি ছিল তারা সুন্দরভাবে চিকিৎসা পাচ্ছে। আমি ধন্যবাদ জানাবো তাদেরকে যে তারা সুন্দর চিকিৎসা দিচ্ছে এবং সেখানে ভালো সেবা পাচ্ছে। কিন্তু পরক্ষণে দেখবেন যে পঙ্গুতে যে হাসপাতালে যে চিকিৎসা সেই চিকিৎসার মধ্যে অনেক পার্থক্য। রোগীদের ঠিক মতো ওষুধ দেওয়া হয় না, ঠিক মতো সেখানে দেখাশোনা হয় না, ঠিক মতো তাদেরকে খাবার দেওয়া হয় না, সেখানে রোগীরা ভীষণ কষ্টের মধ্যে আছে। আমি এখন পর্যন্ত যেহেতু মাত্র কয়েকদিন হয়েছে তাই হয়তো তাদের দিকে দৃষ্টি এখনো আছে, আর বেশি আর কিছুদিন গেলে তাদের খবর এই সরকার আর রাখবে না, শুধু বড় বড় কথা এই সরকারের। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন, আমরা জানি যে সরকার সাভার ঘটনার পরে, ট্র্যাজেডির পরে তারা সেই দিনটিকে শোক দিবস বলে ঘোষণা করল, কিন্তু শোক দিবস এদিকে বলল, আবার এদিকে সব বলল সব কিছু সচল থাকবে, জাতীয় সংসদ সচল, অফিস আদালত খোলা, সমস্ত কিছু নর্মাল, অথচ সেটা শোক দিবস বলে ঘোষণা দিল। শুধু কি জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে, এতগুলো লোক মারা গেছে, তারপরও সরকার শোক দিবস বলেই শুধু ক্ষান্ত মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু আপনারা দেখেছেন যেখানে আমরা দেখি এই সরকার কোনো বিশেষ ব্যক্তির জন্য, নেতার জন্য, সেখানে জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীতে ছুটি পালন করা হয়, অথচ আমরা সরকারের কাছে জানতে চাই সাভারে এত লোক মারা গেল কেন সেই দিনকে ছুটি ঘোষণা করা হলো না, সরকারের কাছে জবাব চাই সরকারের। বরং প্রধানমন্ত্রী সেদিন ট্রেন উদ্বোধন করেছেন, দলীয় কাজে ব্যস্ত ছিলেন, সব দলীয় কাজ করেছেন। আর এদিকে আমাদেরকে উপদেশ দেন, তাদের থেকে আগে আমাদের দলের নেতা কর্মীরা, আমাদের ডাক্তাররা রক্তদান নিয়ে, রক্ত নিয়ে হসপিটালে হসপিটালে পৌঁছেছে। আমাদের নেতা কর্মীরা সেই সাভারে গিয়ে উদ্ধার কাজে অংশ নিয়েছে, এবং আমরা যখন গেছি তখন সেখানে সাভারে সাভার থেকে তারা বলেছে তাদের ওই ইয়ে কাটার জন্য ব্লেড দরকার, তারপরে আমাদেরকে বলেছে ছোট অক্সিজেন সিলিন্ডার দরকার, আমাদেরকে বলেছে 6 ইঞ্চি পেরেক দরকার, আমাদেরকে বলেছে মাস্ক দরকার, ঔষধ দরকার। আমরা সব কিনে সেখানে সেনাবাহিনীর কাছে আমরা হস্তান্তর করেছি। যদি সরকার সব কিছু করে থাকে তাহলে এমনি সাধারণ জনগণ এগুলো বড় বড় করে লিখে দিচ্ছে আর আমরা সেগুলো সাপ্লাই দিচ্ছি, কোথায় তাহলে দেশের সরকার? এই সরকার এখন পর্যন্ত এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কোনো কাজ করে নাই।
প্রিয় ভাইয়েরা, তারা বলে যে সমাবেশ করছি, আমাদের সমাবেশের যে টাকা সেই টাকা নাকি বলে সমাবেশ না করে দুর্গত মানুষের কাছে দিতে। আমরা সমাবেশে ভাড়া করে লোক আনি না, স্বতঃস্ফূর্তভাবে দলের নেতা কর্মীরা আছে, টাকা দিয়ে লোক আপনাদেরকে আনতে হয়। শুধু এই টাকার কথা বলছেন কেন? এখন তো হিসাব দিতে হবে আপনাদের। আপনারা সেই টাকাগুলি বের করেন এখন এই দুস্থ মানুষগুলোর জন্য, দুস্থ পরিবারগুলোর জন্য, যে হলমার্কের যে এত টাকা, যে টাকাগুলো আপনারা আত্মসাত করেছেন সেই টাকাগুলো বের করেন, তাহলে অনেক কাজে দিবে। তারপরে শেয়ার মার্কেটের টাকা, সেই টাকার কোথায়, সেই টাকাগুলি বের করেন, তাহলে জনগণের কাজে দিবে। তারপরে হলো ডেস্টিনির টাকা, সেই টাকা বের করেন, কাজে দিবে। পদ্মা সেতুতে কত টাকা বেড়েছেন হিসাব দিয়ে দিয়েছে, কে কত পার্সেন্ট করে, আবার 2% আলাদা রেখেছে, ওখানে আবার লিখেও দিয়েছে যে এটা লন্ডন, লন্ডনে কে থাকে আমি জানি না, কিন্তু লন্ডনে যে প্রধানমন্ত্রীর আত্মীয় থেকে সেটা লিখে তারা দিয়ে দিয়েছে। কাজেই দেশের মানুষের আর বুঝতে বাকি নাই যে শেয়ার মার্কেটে কেউ পদ্মা সেতুর টাকা তাদের কাছে সব গেছে। তাই তো আজকে প্রধানমন্ত্রীর কাছে জবাব চেতে হবে যে এই টাকাগুলি উদ্ধার করে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই গরিব দুস্থ মানুষ, এই নিঃস্ব পরিবারগুলিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এই সরকার, এই সরকার যখন বিপদে পড়ে তখন তাদের গলার সুরটা একটু নরম হয়। আমরা 4 বছর ধৈর্য ধরেই আছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি একের পর এক দিয়ে চলেছি, দেখেছেন। কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি তো আমাদের লোকজনকে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় রেখে দিয়েছে। আমাদের দলের মহাসচিব এখনো জেলে, আর অনেক নেতা কর্মী জেলে, সারা দেশে রাজনৈতিক আমাদের এবং জামাতে ইসলামের বহু নেতা কর্মী এখন জেলে রয়েছে, তাদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। কাজে এই নেতা কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিন, এই মিথ্যে মামলা প্রত্যাহার করুন। আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আপনারা বলেন কিন্তু আপনাদের কাছে আজকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, আপনি যে এত বড় বড় কথা বলছেন, এত সহানুভূতি এখন দেখাচ্ছেন, আপনারা এগুলি কোথায় ছিল আগে? আপনারা যখন 96 থেকে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা এই দেশে কি আন্দোলন করেছেন, জ্বালাও পোড়াও ভাঙচুর, আপনাদের সেগুলো মনে পড়ে? 91 সাল থেকে 96 সাল পর্যন্ত কি আন্দোলন করেছেন মনে পড়ে? আমি প্রধানমন্ত্রীকে বলবো যে তখনকার খবরের কাগজগুলি খুলে দেখেন, কি বক্তব্য দিয়েছেন আর কি কি কাজ করেছেন, জ্বালাও পোড়াও কত মানুষ হত্যা করেছেন সেগুলি একটু খুলে দেখেন, তাহলে আপনার মনে পড়বে মানবতার কথা যে বলেন, মানবতার কথা আপনার মুখে শোভা পায় না। আপনার মতো মানবতা বোধ নাই বলেই আপনি নৃশংসভাবে মানুষ হত্যা করতে পারে, যে কোনো মানুষকে হাসির মুখে আপনারা হত্যা করতে পারে, আপনাদের মুখে মানবতার কথা শোভা পায় না। আপনারা বলছেন যে মানবতার কথা, তাহলে আজকে আমাদের বলতে হয় যে আজকে আমাদের চৌধুরী আলম কোথায়? চৌধুরী আলমকে গুম করেছেন আপনারা, 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত চৌধুরী আলমকে কেন আমাদের মাঝে তার পরিবারের মাঝে ফিরিয়ে দেন নাই? চৌধুরী আলম কোথায় গেছে এর জবাব আপনাদেরকে দিতে হবে। আপনারা মনে করেন না
যে আপনারা চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে বসে গেছেন, তারপরে আপনারা মানবতার কথা বলে আমাদের ইলিয়াস আলী, তার বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, তার বউ, তারা প্রতিনিয়ত প্রতিনিয়ত তাকিয়ে আছে কখন ইলিয়াস আসবে, আমরা সকলে যে আছি কখন ইলিয়াস আমাদের মাঝে ফিরে আসবে। কিন্তু এক বছরের উপরে হয়ে গেল, এখন পর্যন্ত ইলিয়াস আলী ফেরত আসে নাই। ইলিয়াস আলীকে গুম করেছেন আপনারা সরকারি দলের লোকজন, আপনারা বিশেষ বাহিনী তৈরি করে ইলিয়াস আলীকে গুম করেছেন। আমরা জানতে চাই ইলিয়াস আলী কোথায়। আমরা ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফেরত চাই। আমরা এই প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর মুখে মানবতার কথা, যেই প্রধানমন্ত্রী বলে যে লক্ষ্মী বৈঠা দিয়ে মানুষ হত্যা করার নির্দেশ দেয়, তার মুখে মানবতার কথা সেবা পায়। এই যে প্রধানমন্ত্রী বলে গান পাউডার দিয়ে বাস জ্বালিয়ে বাসের সমস্ত মানুষকে হত্যা করার হুকুম দেয়, তার মুখে মানবতার কথা শোনা পায়। এই প্রধানমন্ত্রী বলে একটার বদলে দশটা লাশ ফেলার জন্য তার নেতা কর্মীদের নির্দেশ দেয়, বলে হাতে কি শাড়ি, চুড়ি শাড়ি পরে বসে আছো, তিনি হত্যার নির্দেশ দেয়। তারপরেও কিন্তু আমরা তাদের কোনো মামলা দেয়নি বা তাদেরকে অ্যারেস্ট করিনি, অথচ তারা কথায় কথায় তারা এখন মামলা দেয় হুকুমের আসামি। অথচ আপনারা দেখেন সেই সময় যে আন্দোলন করেছেন, কিভাবে আপনাদের লোকজন বলে আমাদের লোকজনের উপর আক্রমণ করেছে, ওই যে ইকবাল আব্বাস এবং তার মিছিলের উপরে টার্গেট করে গুলি করে নাই, আপনারা দেখেছেন তারা এখন অবাধে ঘুরে বেড়ায়, তারা এখন অবাধে ঘুরে বেড়ায়, তাদের কোনো মামলা নেই। তারপরে আপনারা দেখেছেন যে সারা দেশে আর কত মানুষকে তারা এইভাবে হত্যা করেছে, কারো নামে কোনো মামলা নেই। তারপরে আমাদের আপনারা দেখেছেন আমাদের হরতালের দিন বিশ্বজিৎকে কিভাবে আপনার দলের লোকেরা ওই দাও কিরিজকে হত্যা করেছে, দাও কিরিজ যে বিশ্বজিৎকে হত্যা করেছে, সে বিশ্বজিতের হত্যাকারীরা এখনো ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না, তাদেরকে ধরা হয় না। কেমন করে আপনারা মানবতার কথা শোনান, দুর্নীতির কথা বলেন, আপনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বারবার আপনারা হয়েছে। আজকে সারা বাংলাদেশে সব আপনারা খেয়ে ফেলেছেন, সব দখল আপনাদের, আপনাদের দখলের সব কিছু। আপনারা স্বাধীনতার পরে ক্ষমতায় এসে সমস্ত সমস্ত হিন্দুদের সম্পত্তি আপনারা দখল করেছেন, তাদের বাড়ি ঘর দোকানপাট সমস্ত দখল করেছেন আপনারা, এগুলি আপনারা দখল করেছেন, এবং এবার ক্ষমতায় এসেও আপনারা সব কিছু একের পর এক দখল করে যাচ্ছেন। কাজেই সরকারি সম্পত্তি এবং অন্য ধর্মের মানুষের সম্পত্তি দখল করে যাচ্ছেন আপনারা, কাজে আপনাদের কথা কেউ বিশ্বাস করে না, এবং আপনাদের মুখে কোনো মানবতার কথা মানুষ বিশ্বাস করে না। আপনারা দেখেছেন যে আপনারা বলেন ধর্ম নিরপেক্ষতার কথা, কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পরে এই হিন্দু সম্প্রদায়ের বাড়ি দখল আপনারা করেছেন, এবং তাদেরকে যত মানুষকে আছে হত্যা পর্যন্ত আপনারা করেছেন। এবার ক্ষমতায় এসেও রামুতে যে ঘটনা, রামুতে উখিয়া টেকনাফে যে ঘটনা ঘটল, এর সঙ্গে কারা জড়িত, এর সঙ্গে জড়িত সমস্ত আওয়ামী লীগের লোকজন, এবং সেখানে তার সঙ্গে আপনারা পুলিশ বাহিনীকে ব্যবহার করেন, পুলিশ বাহিনী জনগণের জন্য, জানমাল নিরাপত্তা রক্ষার জন্য
কিন্তু পুলিশ বাহিনীতে এখন দলীয় ক্যাডার হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং সেজন্যই পুলিশ বাহিনী আবেগের লোকজন ওই রামুর ঘটনার সঙ্গে জড়িত হওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করতে পারে নাই। তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তাদের গ্রেফতার না করার জন্য, তাই তারা করতে পারে নাই। তারপরে শুধু তাই নয়, যে হোতা ছিল সেই হোতাকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে সঙ্গী করে নিয়ে গেলেন। কাজে বলেন, আজকে যারা জনগণের সম্পদ লুটপাট করে, ভাঙচুর করে, অন্য ধর্মের মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালায়, তাদেরকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন, তাদেরকে প্রধানমন্ত্রী নানাভাবে পুনর্বাসিত করেন। এই হলো আওয়ামী লীগ। কাজে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ কী জিনিস। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এই দেশে দুর্ভোগ নেমে আসে, দেশের অবস্থা খারাপ হয়। আজকে দেশের কী অবস্থা? দেশের অবস্থা আজকে এতটাই খারাপ যে আজকে সারা বাংলাদেশের মানুষ হুঁশে উঠেছে, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই সরকারের বিরুদ্ধে। আজকে যে কোনো কর্মসূচি ডাক দিলেই আমরা জানি এই মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, ঠিক কিনা? সবাই করতে প্রস্তুত রয়েছে প্রিয় ভাইয়েরা। কিন্তু আমরা সরকারকে বলেছি, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রেই বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি। কিন্তু বললে কি হবে, এই সরকার তো সেগুলিতে বিশ্বাস করে না, সেজন্য সেগুলো তারা শোনেও না। আজকে এই সরকার দেশের অবস্থা কি করেছে দেখেন। এই যে প্রশাসনকে আজকে দলীয়করণ করে ফেলা হয়েছে, প্রশাসনে ভালো ভালো অফিসারদেরকে চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নাহলে ওএসডি করে রেখে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন যত ভালো অফিসার তাদেরকে ওএসডি, নাহলে চাকরি থেকে বিদায়, আর সমস্ত একটা বিশেষ জেলার লোকদের বড় বড় ভালো ভালো পদে নিয়োগ দেয়া, এবং দলীয় লোকদেরকে নিয়োগ দিয়ে আজকে পুলিশ বাহিনীকে একটা দলীয় ক্যাডারে পরিণত করা হয়েছে। সেজন্যই আজকে পুলিশ তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। এই যে র্যাব আমরা গঠন করেছিলাম, এই যে সন্ত্রাস, আওয়ামী লীগ 96 থেকে 2001 পর্যন্ত দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার জন্য এই র্যাব গঠন করে আমরা সন্ত্রাস দমন করেছিলাম, বাংলাদেশে শান্তি ফিরিয়ে এনেছিলাম, কিন্তু আজকে এই র্যাবকেও তারা নষ্ট করে ফেলেছে। র্যাবের মধ্যে তারা দলীয় লোকজন ঢুকিয়ে এই র্যাবকেও তারা নষ্ট করে দিয়েছে। কাজে আজকে র্যাবের ইমেজ শুধু দেশে নয়, দেশের বাইরেও আজকে ক্ষুণ্ণ হয়েছে। পুলিশ বাহিনীর ইমেজ শুধু দেশে নয়, দেশের বাইরেও ক্ষুণ্ণ হয়েছে, যার জন্য আজকে বিদেশিরা পর্যন্ত বলছে জাতিসংঘ মিশনে আগে পুলিশ বাহিনী যেত, র্যাব যেত। এখন তারা বলছে যে এই র্যাব পুলিশকে জাতিসংঘ মিশনে তাদেরকে নেবে কিনা তারা এই নিয়ে সন্দেহ পোষণ করছে, কারণ তারা যেভাবে গণহত্যা করে চলেছে কাজে এই গণহত্যাকারীদেরকে হয়তো তারা সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেবে না। প্রিয় ভাইয়েরা, কাজে এই সরকার সমস্ত, তারপরে আজকে বিচার বিভাগ মানুষের আল্লাহ করে এই বিচার বিভাগের উপরে ভরসা করে। বিচার বিভাগ হলো মানুষের আশা ভরসার স্থল, কোনো বিপদ আপদ হলে মানুষ সেই বিচারের আইনের আশ্রয় নেয়। কিন্তু আজকে বিচার বিভাগকে দলীয়করণ করে কি করা হয়েছে, সেখানে সমস্ত বিচার বিভাগ, কি উচ্চ বিচার, কি নিম্ন আদালত, কি উচ্চ আদালত, সব জায়গায় আজকে দলীয়করণ করে বিচার বিভাগে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে বিচার বিভাগের ইমেজ ক্ষুণ্ণ করা হয়েছে, আজকে সেখানে বিচার পাওয়া যায় না, কারণ বিচারকরা সেখানে নিরপেক্ষ
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাদেরকে টেলিফোন করে আদেশ নির্দেশ দেওয়া হয়, কাকে কতদিনের জেল দেওয়া হবে, কাকে বেল দেওয়া হবে, কাকে বেল দেওয়া হবে না, কাকে আবার বেল পেলেও আবার গেট থেকে জেলখানার গেট থেকে গ্রেফতার করা হবে, সেইগুলি সমস্ত টেলিফোনে নির্দেশ দেওয়া হয়। আর এই নির্দেশ যায় সরকারের অফিস থেকে, হয় যায় মন্ত্রীর অফিস, আর না হলে প্রধানমন্ত্রীর অফিস থেকে এই নির্দেশগুলি দেওয়া হয়। ফলে আজকে সারা বাংলাদেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। আজকে বাংলাদেশে দেখেন 4-5 বছর এই সরকারের বয়স শেষ বছরে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই 5 বছরে এই সরকার কি দিয়েছে এই দেশের মানুষকে? কিছুই তো দিতে পারে না। এই দেশে কোনো উন্নয়ন হয় নাই 5 বছরে। আমরা বহু জেলা ঘুরেছি, বহু সমাবেশ করেছি, কিন্তু কোনো জেলায় কোনো উন্নয়ন আমরা লক্ষ্য করিনি, এবং জনগণও বলেছে কোনো উন্নয়ন হয় নাই। সেই সব টাকা গেছে সরকারের মন্ত্রীদের পকেটে, তাদের এমপিদের পকেটে। আর টেন্ডার তো আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ আর কি স্বেচ্ছাসেবক লীগ ছাড়া অন্য কোনো ব্যক্তি টেন্ডার দিতে ফেলতে পারেই না। এই হলো অবস্থা। তাহলে কাজ হবে কোথা থেকে? আর সেই জন্য কাজ হয় না, তার ফলে আজকে দেশ উন্নয়ন বঞ্চিত, আজকে দেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠান আজকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেন এই যে গার্মেন্টসের কথা বলা হচ্ছে, এই বিজিএমইএ, এটাকেও ধ্বংস করছে এই সরকার। আপনারা দেখেছেন এই গার্মেন্টস ফ্যাক্টরি এই দেশে ছিলই না, সর্বপ্রথম শহীদ জিয়াউর রহমান এই গার্মেন্টস চালু করে, আজকে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে 30 লক্ষের উপরে লোক কাজ করছে, এখানে প্রচুর মহিলা কাজ করছে। কত মহিলা? 20 লক্ষের বেশি মহিলা এখানে কাজ করছে। এই ফ্যাক্টরি আমরা আরও বাড়াতে পারতাম। আমরা চায়নার সঙ্গেও কথা বলে এসেছি, তারাও এখন তাদের ফ্যাক্টরি বাংলাদেশে শিফট করতে রাজি আছে। বাংলাদেশে অনেক ফ্যাক্টরি চলে আসতে পারে। গার্মেন্ট শিল্প একটা বিরাট সম্ভাবনাময় শিল্প ছিল, কিন্তু এই আওয়ামী লীগের গুন্ডা দলবাজের জন্যই আজকে এই শিল্পটাকেও তারা ধ্বংস করতে বসেছে। এই রানা প্লাজার জন্য আজকে আমাদের এই গার্মেন্ট শিল্প ধ্বংস হতে বসেছে। কয়েকদিনেও যে ঘটনা ঘটল, তারপরেও কিন্তু কোনো কিছুই এই সরকার করলো না। তার ফলে আপনারা দেখেছেন যে আজকে এই গার্মেন্ট শিল্প আজকে একটা মহা সংকটের মধ্যে, বিপদের মধ্যে পড়েছে এই গার্মেন্ট শিল্প। সেদিন একজন রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে এসেছিল। দেখা করতে এসে তিনি বললেন যে একজন বায়ার এসেছিল বিদেশ থেকে, এবং তিনি বললেন যে তিনি অর্ডার দিয়ে এসেছেন যে এখানে 300 মিলিয়ন ডলারের কাজের অর্ডার নিয়ে এসেছেন। কিন্তু তিনি বললেন এখানে যে বাংলাদেশের পরিবেশ দেখছি, গার্মেন্ট শিল্পের যে অবস্থা দেখছি, তখন রানা প্লাজার ঘটনা ঘটেছে। তারপরে সে বলে এখানে আমি আর এই অর্ডার আমি প্লেস করতে পারি না, সেই জন্য তিনি বললেন আমি তোমার সঙ্গে দেখা করলাম, এখন আমি এখান থেকে আর কারোর সাথে কথা না বলে আমি এখান থেকে সোজা এয়ারপোর্ট থেকে আমি চলে যাবো, কম্বোডিয়া যাব, সেখানে আমি অর্ডারগুলো দেব। এই যে 300 মিলিয়ন ডলারের এই কাজটাও আমাদের হাত ছাড়া হয়ে গেল। এরকম আরও বহু হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগ আলার জন্য। আজকে আপনারা দেখেছেন এই যে রানা প্লাজা, এখন নানাভাবে নায়ক একজনকে দোষারোপ করেন, নানা কথা বলেন। প্রধানমন্ত্রী এই রানা প্লাজা নিয়ে অনেক কথা বলেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি অসত্য মিথ্যে কথা বললেন, অসত্য কথা বললেন,
নাকি তাদের কেউ নয়। কিন্তু তারপর বেড়ে হলো যুবলীগের সে জয়েন্ট কনভেনার। তারপরে শুধু তাই নয়, সাভারে যে তাদের এমপি আছে তার সঙ্গে তার কোলাকুলির ছবি দেখেছেন না পত্রিকায় আপনারা? এটা কি প্রমাণ করে? এবং এই গার্মেন্টসকে 5 দিন আগে বন্ধ করতে বলা হয়েছে। তিনি শুধু হরতাল বিরোধী মিছিল করার জন্য এই নিরীহ শ্রমিকগুলোকে সেখানে নিয়ে গেছে, তাদেরকে ভাতা দিয়ে নিয়ে গেছে এবং তারপরে তাদেরকে সেখানে উঠিয়ে তারা বন্ধ করে দিয়ে এই লোকগুলিকে এইভাবে মেরেছে। কাজে এইটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। জবাব সরকারকে দিতে হবে এবং সরকার এখন পর্যন্ত শুধু ওই রানাকে গ্রেফতার করলে হবে না, আরো যারা আছে ওই আপনার এমপি কোথায়, আপনাদের কারো বাসায় আপনারা আশ্রয় দিয়ে রেখেছেন তাকে গ্রেফতার করুন, তার কাছ থেকে অনেক তথ্য পাবেন, ওর সঙ্গে আরো যারা জড়িত তাদেরকে গ্রেফতার করুন, তাহলে সব তথ্য বেরিয়ে আসবে। কিন্তু আপনারা সেটা করেন না, করছেন না, কিন্তু আজ না হলেও কাল হবে। আর তারপরে কি রিমান্ডে নিয়ে তাকে জামাই আদরে রেখেছেন, তিনি সেই রিমান্ডে থেকে হুমকি দেয় বের হয়ে আসি তারপরে সবাইকে দেখে নেব, তাহলে তিনি আরো কত মানুষ খুন করবে, বুঝতে পারছেন তো? কাজে তার নামে কোনো সেরকম কোনো মামলাই দেওয়া হয় নাই, যে মামলা দিয়েছে এগুলো কিছুই টিকবে না, আলটিমেটলি অল্প কিছুদিন জেল হয়ে তিনি বেরিয়ে আসবে। এবং শুধু তাই না, তাকে তো তিনারা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন, জনগণ ওই আন্দোলন করেছে বিধায় তাকে ধরতে বাধ্য হয়েছে। আর নাহলে এমন হবে আমরাও হরতাল তুলে নিয়েছিলাম, নাহলে আমরা যদি সত্যিকারে এই সরকারকে ফেলার ধাক্কা দেওয়ার আমাদের ইচ্ছা থাকতো, ওই বিল্ডিংয়ে আমরা ধাক্কা ধাক্কি করা নয় সরকারকে ধাক্কা দিলে ওই দিনই সরকার করি না, আমরা সেটা করি না। কাজী সরকারকে এখনো বলবো যে কয়টা দিন আছে এই পাগল ছাগল মন্ত্রীগুলোকে বাদ দিয়ে বসে এখন দেশটাকে সুন্দরভাবে কিভাবে সামনের দিকে নেওয়া যাবে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে কাজগুলো করার জন্য। কারণ এই মন্ত্রী তো শুধু মন্ত্রী নয়, এই মন্ত্রী হল রাজাকার, সবচেয়ে বড় রাজাকার। সে রাজাকার মন্ত্রী কি করে হোম মিনিস্টার হয়? তারও তো তাকে কারাগারে থাকা উচিত, তাকেও বিচারের সম্মুখীন হওয়া উচিত। তারা কথায় কথায় বলে যে আমরা নাকি স্বাধীনতা বিরোধীদের বিচার বন্ধ করার জন্য আমরা নাকি আন্দোলন করছি, আমরা বলছি স্বাধীনতা বিরোধীদের যারা স্বাধীনতা বিরোধীদের তো আপনারাই ছেড়ে দিয়েছে, তাদেরকে আপনারা তাই ছেড়ে দিয়েছে, এখন বলছেন মানবতা বিরোধী। আমরা বলেছি যে আমরা মানবতা বিরোধী স্বাধীনতা বিরোধী সকলের বিচার চাই এবং প্রকৃত অপরাধীদের সেই বিচার কেমন হতে হবে। এ শুধু বিএনপি আর জামাত নয়, আওয়ামী লীগের এক থেকে বেশি লোক আছে এই স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগের লোকজন নিয়ে আসে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল করেন, স্বচ্ছ করেন, নিরপেক্ষ বিচার হোক, এখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু নিরপেক্ষ স্বচ্ছ বিচার হবে না, যাকে মনে করবেন তাকে ইচ্ছা শাস্তি দিয়ে দিবে, এটা তো কোনো হতে বেশি, এটা তো কোনো সত্যিকারের ন্যায় বিচার হতে পারে না। তাই এই বিচার নিয়ে প্রশ্ন উঠেছে দেশের মধ্যে এবং দেশের বাইরে। আমরা বলেছি আমরা বিচার চাই এবং বিএনপি সরকারে গেল, জোট সরকারে গেল স্বাধীনতা বিরোধী বিচার হবে, যতগুলো আছে সবগুলোকে ধরা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
বিশাল সমাবেশ করেছে মাত্র দুই দিনের মধ্যে। কালকে বিকালবেলা এখানে 5টার সময় পারমিশন দিয়েছে স্টেজ করার জন্য, ধানাই ধানাই করে পারমিশন দেয় না। কাজেই এই হলো অবস্থা, আমরা মিছিল করতে পারি না। তাহলে অন্যান্য রাজনৈতিক দলরা মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না, তারা তাদের অফিস খুলতে পারে না, অফিসে বসতে পারে না, এর নাম কি গণতন্ত্র? আমাদের অফিসে দেখেছেন কিভাবে তারা আমাদের অফিস ভাঙচুর করে সমস্ত কম্পিউটার ভেঙে দিয়ে, দরজা টরজা ভেঙে দিয়ে আমাদের 156 জন নেতাকে তারা ধরে নিয়ে গেল এবং মিথ্যে মামলা দিল। সেদিন দেখেন গুলি করেছে পুলিশ। আজকে তিনি আসে নাই, হয়তো তিনি অসুস্থ বিদায় আসে নাই। আমাদের এখানে নজরুল ইসলাম, তিনি এখনো অসুস্থ, তিনি প্রায় এক মাসের মতো সিঙ্গাপুরে থেকে এসেছে। আরো মাথায় এমনভাবে গুলি গেছে, এই অপারেশনটা অত্যন্ত জটিল অপারেশন ছিল। এইখানে পারে নাই, ব্যাংককে গেছে, ব্যাংককে পারে নাই সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুরে সকলে বলছে এটা সবার পক্ষে করা সম্ভব নয়, কম্পিউটার দিয়ে এটাকে অপারেশন করতে হবে। সেই জন্য তিনি সেখানে 1 মাস থাকতে হয়েছে, এখন এখানে ব্যান্ডেজ। তিনি চলে এসেছেন দেশে, প্রতিদিন তাকে হসপিটালে যেতে হয়, এখনও ব্যান্ডেজে দিতে হয়, এখনও তিনি পুরোপুরি সুস্থ নয়। এখানে আমাদের যুবদলের সালাম আছে, কোনোরকমভাবে সালাম কোথায়, কোনোরকমভাবে সে বেঁচে গেছে, তাকে এত গুলি লেগেছে, কি দোষ করেছিল সিটির যুবদলের সিনিয়র সহসভাপতি, তারপরে আরো অনেকেই আমাদের এরকম গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু তাদের কি দোষ ছিল? তারা কোনো অন্যায় করে না, পুলিশ তাদের উপর থেকে গুলি করেছে এবং গুলিতে সোজা ডায়াসের উপরে গুলি করেছে, যে নেতাদেরকে লেগেছে। অনেকে 4-5 জন নেতা আমাদের আহত হয়েছে, দীর্ঘদিন তারা হসপিটালে ছিল, এখনো সকলে পুরোপুরি সুস্থ নয়। সিটি সেক্রেটারি সালাম এখানে উপস্থিত, কোথায় সালাম? এই যে মাথায় দেখছেন শরীরে এবং মাথায় বহু গুলি লেগেছে, তার গুলি বের করেছে, সব এখনো বের করতে পারে না, সেজন্যই সে এখনো মাথায় টুপি পরা অবস্থা। কাজে এই হলো অবস্থা, আমরা কোনো মিটিং মিছিল করতে গেলে আপনারা বোমা মারবেন, আপনারা গুলি চালাবেন, আপনারা হত্যা করবেন, তারপরে নাম দেবেন যে আমরা গুলি করেছি। পুলিশ দিয়ে বলে, আপনার হোম মিনিস্টার বলে দেখা মাত্র গুলি করবা, মিছিলকারীদের দেখা মাত্র মিটিংকারীদের গুলি করবা, পাগল না হলে এরকম কথা বলে? আমাদের সময় তো বহু মিটিং মিছিল আগুন দিয়েছে এন আপনারা, কিন্তু কই আমরা তো কোনোদিন পুলিশকে বলি নাই গুলি চালাতে, কোনোদিন পুলিশকে বলি নাই যে গ্রেফতার করে নিয়ে যেতে রকমভাবে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে। এখানে আমাদের চিফ হুইপ আছে, আপনারা দেখেছেন এই চিফ হুইপের সঙ্গে কী আচরণ করা হয়েছে, আপনারা দেখেছেন সে চিফ হুইপকে ছাত্রাতে ছাত্রাতে কীভাবে নিয়ে গেছে, তার পায়ের লেগামেন্ট ছিঁড়ে গেছে, সেখানে চিকিৎসা করে এখানে হয় নাই, আমেরিকা যেয়ে তাকে দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে হয়েছে, এই হলো অবস্থা। তারপরে মিথ্যে মামলা দিয়েছে, দীর্ঘদিন জেলে ছিল, গতকাল রাত্রে সে বেরিয়েছে, এই চিফ হুইপ সে পার্লামেন্টের একজন এমপি, তাকে পর্যন্ত এই অবস্থা করেছে। আজ এই পুলিশ অফিসার তিনি তার সঙ্গে এই আচরণ করেছেন, সেদিন তাকে প্রমোশন দিলেন আজকে সরকার প্রধান। কাজের এইরকম যদি সরকার প্রধান হয় তাহলে দেশে কি অবস্থা হবে জনগণের বুঝতে পারছেন? তাহলে আমাদের ওই জিনিসটা স্মরণে রাখতে হবে। সবাই বলছে যে হোম মিনিস্টার হলো মাথা খারাপ পাগল উন্মাদ, এখন সর্বোচ্চ আদালত যখন বলেছিল এই প্রধানমন্ত্রীকে রং হেডের প্রধানমন্ত্রীও যদি মাথা খারাপ গণ্ডগোল হয় তাহলে তার হাতে কি দেশ নিরাপদ? তার হাতে দেশ নিরাপদ নয়। কাজে আজকে দেশ এই সরকারের হাতে নিরাপদ নয়, আপনারা দেখেছেন। তারপরে এই সরকার, এই যেহেতু তাদের দুর্নীতি, তাদের সন্ত্রাসী,
তাদের দখলদারি নানা রকম কাজের জন্যই সরকার দিশেহারা হয়ে গেছে। সরকার জনগণকে যে ওয়াদা করেছিল কোনো ওয়াদা তারা পূরণ করতে পারে না। এই এলাকার এখানকার কোনো ভাই বোন বলতে পারবে না যে 10 টাকা কেজি সরকার চাউল খেতে দিয়েছে আপনাদেরকে, দিয়েছে 10 টাকা কেজি চাল, উপায় নাই। 40 টাকা প্রতিটা জিনিসের দাম দিনে দিনে বাড়ছে, প্রতিটা জিনিসের দাম দিনে দিনে বাড়ছে, এবং ডিমের হালি এখন 40 টাকা, একটা ডিম 10 টাকা। তাহলে বোঝেন এর সরকারের কি অবস্থা। এমনকি কৃষকদেরকে বলেছিল, কৃষক ভাইদেরকে, যে তাদেরকে বিনামূল্যে সার দেবে, বীজ দেবে, ঔষধ দেবে, এবং শুধু না তাদের আবার উৎপাদিত পণ্যের মূল্য দেবে, কিন্তু ওই দাম তো দেয় নেই, সারের দাম 3 গুণ বাড়িয়েছে, ঔষধ সহ বীজ সহ, এবং পণ্য কিন্তু কিনছে কম দামে। আজকে কৃষক বড় অসহায়, আজকে কৃষক বড় অসহায়। এই শ্রমিকদের ভাইদের কথা যদি আমি ধরি, তাহলে এই শ্রমিক ভাইদের বেতন বাড়ে নাই, কিন্তু জিনিসপত্রের দাম 1 গুণ বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে, বিদ্যুতের দাম 1 বার বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম, ডিজেলের দাম, তেলের দাম, কেরোসিনের দাম সব বাড়িয়েছেন আপনারা। তারপরে একটা মানুষের কি দুরবস্থা, কঠিন অবস্থা, মানুষের কথা তো চিন্তা করছেন না। আপনারা তো বললেন যে দেশের মানুষকে বিদ্যুৎ দেবেন, গ্যাস দেবেন, পানি দেবেন, কুইক সেন্ট্রাল বিদ্যুৎ পাওয়ার প্ল্যান করলেন, সব দলীয় লোকদের দিলেন, এবং তারপরেও তো মানুষ বিদ্যুৎ পায় না, লোডশেডিং, দিন রাত লোডশেডিং, মানুষের অবস্থা আজকে শোচনীয়। এই কুইক সেন্ট্রাল বিদ্যুৎ প্ল্যান্টের টাকা কারা এগুলো আত্মসাত করেছে? সব আপনারা দলের লোকজন, আত্মীয় স্বজন, সরকারের আত্মীয় স্বজন এটা করেছে। এই হল ওদের অবস্থা। তারপরে শুধু না, এই গ্যাসের কি অবস্থা, গ্যাস আজকে এই যারা হাউজিং এর ব্যবসা করে, কি বলো তাকে, হাউজিং এর রিয়েল এস্টেটের ব্যবসা করে, তারা বাড়ি ঘর বানিয়েছে অনেক, কিন্তু তাদের বাড়ি ঘর ভাড়া দিচ্ছে না। কেন হচ্ছে না? সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে পারে না, গ্যাসের সংযোগ দিতে পারছে না, পানির সংযোগ দিতে পারছে না, তাই ভাড়া হচ্ছে না। অথচ ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণের সুদ দিনে দিনে বেড়ে যাচ্ছে। এই হলো অবস্থা। কাজে আজকে এই ব্যবসাটাও আজকে ধ্বংস হতে বসেছে। শিল্প কলকারখানা বিদ্যুতের অভাবে অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের শিল্প কলকারখানা বন্ধ হয়েছে, গার্মেন্ট শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছে। শিল্প কলকারখানা, টেক্সটাইল শিল্প আজকে ধ্বংস হচ্ছে, ছোটোখাটো শিল্প আজকে ধ্বংস হচ্ছে বিদ্যুতের অভাবে, এবং বিদ্যুতের চড়া দামের অভাবে এগুলি ধ্বংস হচ্ছে। তাহলে আমরা করলেনটা কি দেশে? রাস্তাঘাটে কোনো কাজ হয় না, রাস্তা দিয়ে গাড়িগুলো চলতে পারে না, সেখানেও কোনো কাজ হয় না, আপনারা দেখছেন। তাহলে এই সরকার দিলটা কি মানুষকে? কিছুই দিতে পারে নাই, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয় নাই, নতুন চাকরি কোনো হয় নাই। আপনারা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু সেই চাকরি কি আপনারা পেয়েছেন? ঘরে ঘরে চাকরি দেয় নাই, ঘরে ঘরে বেকার সৃষ্টি করেছে, ঘরে ঘরে বেকার সৃষ্টি করেছে। এখন মধ্যপ্রাচ্য থেকে দলে দলে লোক ফেরত আসছে শূন্য হাতে, সেখানে তারা কোনো বাংলাদেশিকে নিচ্ছে না, কারণ আমাদের ভুল পররাষ্ট্রনীতির জন্যই আজকে সরকার এই অবস্থায় ফেলেছে দেশকে। আজকে আমাদের যদি লোক চাকরিতে, বিদেশে চাকরিতে যেতে পারত, তাহলেও হয়তো বিদেশিকে অনেক টাকা আসতো, সেটা দিয়েও পরিবারগুলি অন্ততকে বাঁচার মতো অবস্থা থাকতো, কিন্তু সেটাও না। এই সরকারকে তারা বিশ্বাস করে না। আজকে এই সরকারের হাতে যেমন বাংলাদেশে কোনো মানুষই নিরাপদ নয়, কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। এই যে মুসলমান বলছি আপনারা দেখেছেন, এই যে আলেম সমাজের উপরে কি নির্যাতন করা হচ্ছে আপনারা,
আপনারা বলেন এই যে শাহবাগ চত্বর, শাহবাগে যে বরাক বসানো হয়েছে কিছু লোককে, এরা বলেন তরুণ সমাজ। এরা কি তরুণ? তরুণ সমাজ তো সব বাংলা আমাদের সঙ্গে আছে, এই তরুণের নাম করে ওদেরকে বসিয়েছে। এরা এরা কিভাবে অন্য ধর্মের, মুসলমান ধর্মের আমাদের নবীজি সম্পর্কে যেসব কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, তারপরেও এদেরকে সেখানে বসে লালন পালন করা হচ্ছে, লালন পালন করা হচ্ছে কিসের জন্য? তাদেরকে এত জামাই আদর কেন হচ্ছে? অথচ তারা তো বলে না তাদের চাকরির কথা, তারা তো বলে না টেন্ডারবাজির কথা, তারা তো বলে না হলমার্কের কথা, তারা তো বলে না ডেস্টিনির কথা, তারা তো বলে না পদ্ম সেতু থেকে এত কোটি টাকা আপনারা আত্মসাত করেছেন আপনারা মন্ত্রীরা, তারা তো বলে না, তারা তো বলে না যে আপনারা বিভিন্ন টেন্ডারবাজি করে এই অবস্থা করেছেন দেশে, আজকে যুবকেরা বেকার হচ্ছে শুধু, তারা তো এই কথাগুলি বলে। তাদেরকে যেভাবে তত পাখির মতো একটা জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে খাওয়া দেওয়া হয়, তাদেরকে পানি দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, আর একটা বলি দেওয়া হয়, তারা যদি সত্যিকারে দেশের জন্য কথা বলতো তারা সকলের সমর্থন পেত, কিন্তু তারা সেটা বলে না। তারা একটি দলের হয়ে কথা বলছে, আমরা জানি সেখানে তাদেরকে কারা বসিয়েছে, কারা লালন করছে, এইটা বুঝতে বাংলাদেশের মানুষের বাকি নেই। আমি বলতে চাই, অনেকদিন হলেন সেখানে কত মানুষকে কষ্ট দিয়েছে, সেখানে দুই পাশে দুইটা হসপিটাল, সেখানে দিন রাত চিল্লাচিল্লি গান, মানুষ হসপিটালে যেতে পারে না, রোগীরা হসপিটালে থাকতে পারে না, সেখান থেকে গাড়ি ঘোড়া চলতে পারে না, এটা কোন দেশে মানবতা? আপনারা আমরা একদিন সমাবেশ করলে আপনারা বলেন যে রাস্তাটা বন্ধ হয়ে গেলে জনগণের অসুবিধা হবে, আর তারা যে দিনের পর দিন বসিয়ে রেখেছে তাতে জনগণের অসুবিধা আপনাদের চোখে পড়ছে না? এদেরকে এত জামাই আদর কেন দেওয়া হচ্ছে? আমরা বলতে চাই, এই যে আজকে এই যে আলেমরা যে আজকে তাদের দাবি দাবা নিয়ে নেমেছে, মূল দাবি হলো আমাদের নবীজি সম্পর্কে যেসব অশ্লীল কটূক্তি করা হয়েছে এটা প্রতিবাদ করবার জন্য, তার অভিযোগ একজন মুসলমান হিসাবে আমিও তার প্রতিবাদ করি, আমিও তার প্রতিবাদ করি, সেটার জন্য যদি সমর্থন দিতে হয় আমরাও সেটাকে সমর্থন দেব। কিন্তু তাদেরকে আপনারা, তারা এসেছিল এটা প্রতিবাদ করতে, আপনারা তাদেরকে সময় দিতে দিয়েছিলেন যে এতটার পরে আর বসতে পারবেন না। কিন্তু আমরা বলতে চাই যে আপনারা যদি ওই ব্লগারদের, ওই যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না, এই ধর্মদ্রোহীদেরকে যদি ওখান থেকে না সরা, তাহলে কিন্তু এবার আলেমদেরকে সরাবার কথা চিন্তা করেন না। আপনারা দেখেছেন শুধু এখনো এই সরকার হলো, এই সরকার এত একটা ব্যর্থ সরকার, প্রতিপদে পদে তাদের ব্যর্থতা, সেই জন্যই তখন যাদের বিপদ দেখে তখন দেখে, তখন তারা যখন একটা ইস্যু আসে তখন এই ইস্যুটাকে শেষ করার জন্য আরেকটা ইস্যু তৈরি করে। আপনারা দেখেছেন এই জন্যই এই আলেম সমাজরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এরা কেউ রাজনীতি করে না, আমার বিশ্বাস তারা রাজনীতির সঙ্গে নয়, কিন্তু তারা বিদেশিদের কাছে এমনভাবেই হচ্ছে যে এরা এরা হলো কি সন্ত্রাসী, এরা হলো আল কায়দা, অমুক কি বলে জঙ্গি, সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশে কোনো জঙ্গির জায়গা নেই, বাংলাদেশে সব যারা যারা ধর্ম ধর্ম করবে সে যে মানুষই হোক না কেন, এগুলো অপপ্রচার, এই সরকারের অপপ্রচার। বরং যদি জঙ্গি সন্ত্রাসী থাকে তাহলে আপনার দলে আছে আপনাদের কাছে সমস্ত বিভিন্ন ধরনের অটোমেটিক ওয়েপেন্ট তাদের কাছে রয়েছে, তাদেরকে ধরুন, তাহলে সন্ত্রাস দেশে বন্ধ হয়ে যাবে। যে সন্ত্রাস সন্ত্রাসী ও তাদের কাছে অস্ত্রগুলো উদ্ধার করেন তাহলে সন্ত্রাস দমন হয়ে যাবে। আপনারা জানেন এই আওয়ামী লীগই কিন্তু
এই আমরা যখন সরকারে ছিলাম তখন এই কিছু কিছু লোককে আশ্রয় প্রশ্রয় মদত দিয়ে জঙ্গি, যেমন ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান একজন জঙ্গি ছিলেন। এই আব্দুর রহমানকে ধরেছে কে? আমরা ধরি নাই, আমরা ধরেছি। ওই বাংলা ভাই কে ধরেছে? আমরা ধরেছি। আরো তার সাকিব ছাড়া তাদেরকে আমরা ধরেছি, আমরা শাস্তি দিয়েছি। তারপরে এই আব্দুর রহমান কার আত্মীয়? কার? বাংলাদেশে সকলেই যার যার সকল ধর্মের মানুষ ধর্ম কর্ম করবে শান্তিপূর্ণভাবে, কেন কোন সন্ত্রাস বিশৃঙ্খল অরাজকতার জায়গা বাংলাদেশে না। এই আলেমরাই সেদিন তাদেরকে আমরা সাথে নিয়ে এই সন্ত্রাসীদের সকল সন্ত্রাসীদের আমরা গ্রেফতার করেছি। প্রিয় ভাইয়েরা, তাদের এই আলেমরা তারা দেশকে ভালোবাসে, তারা ধর্মকে ভালোবাসে। আমরা বলেছি, আমরা বলেছি ধর্ম যার যা, এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রটা সবার। এই রাষ্ট্র সবার, কিন্তু ধর্ম তার তার আর তার করবে, সেভাবে কাজ করেছি। অথচ আজকে এই আওয়ামী লীগ এখন নানাভাবে অপবাদ দেওয়ার জন্য এই হিন্দু সম্প্রদায় দেখেছেন তাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, তাদের মন্দির ভাঙছে, তাদের প্রতিমা ভাঙছে, প্রতিমার অলংকার চুরি করছে। এই সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ একটু করে অন্যদের নাম দিচ্ছে, অন্যদের নাম দিচ্ছে, কিন্তু এইগুলো করছে আওয়ামী লীগ, এগুলোর প্রমাণ আছে আমাদের কাছে। প্রিয় ভাই, তো এই আওয়ামী লীগ হলো একটা সন্ত্রাসী দল। একাত্তর থেকে 75 তারা সন্ত্রাস করেছে, আবার 96 থেকে 2001 পর্যন্ত সন্ত্রাস করেছে, আর এবার আবার 2009 থেকে এই পর্যন্ত সন্ত্রাস করেই চলেছে। কাজে আওয়ামী লীগ হলো একটি গণবিরোধী দল, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, আওয়ামী লীগ হলো জনগণ বিরোধী দল। সরকারকে জিজ্ঞাসা করেন তো, আপনারা বিভিন্ন দেশে গিয়েছেন, অনেক চুক্তি করেছেন, কি কি চুক্তি করেছেন, এগুলো কি জনগণের সামনে প্রকাশ করেছেন? আপনারা যে জনগণের সরকার বলে দাবি করেন, এমনকি পার্লামেন্টে পর্যন্ত এই চুক্তিগুলি একটাও প্লেস করা হয় নাই। তাহলে গোপনে সব চুক্তি করে আসবেন, আর সেই বাস্তবায়ন করবেন, আর যে কিছু দেশে স্বার্থ বিরোধী হবে সেটা আমরা মেনে নেব, তা কোনোদিনও হতে পারে না, এটা জনগণ মানবে না, করতে দেবে না। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আপনারা দেখেন এই যে সংবাদপত্র, এই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল কে? আওয়ামী লীগ করে নাই? এই যে স্বাধীনতার পরে 75 সালে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টা সংবাদপত্র রেখেছিল, বেকার করেছিল সবকে, শহীদ জিয়াউর রহমান এসে আবার সব সংবাদপত্র খুলে দিয়েছিলেন, যার সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, এখন এই পর্যন্ত এই সরকারের আমলে এই 18 জন সাংবাদিককে হত্যা করেছে আওয়ামী লীগ। শুধু গণহত্যা, এই সরকার হল গণহত্যাকারী সরকার, একের পর এক মানুষ হত্যা করে চলেছে। রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা করছে না, সাধারণ নিরীহ জনগণকে হত্যা করছে না, সাংবাদিকরা পর্যন্ত তাদের সাংবাদিকতার দায়িত্ব পালন করতে যেয়ে তারা হত্যার শিকার হচ্ছে। এই সাগরণী, সাগরণী হত্যার বিচার কি এখনো হয়েছে? এখনো হয় নাই। সাগরণী কেন হত্যা হলো? সাগরণী এই সরকারের বিরাট একটা স্ক্যান্ডেল ধরে ফেলেছিল, সেটা গ্যাস সংক্রান্ত বিরাট দুর্নীতি তারা ধরে ফেলেছিল, এবং এটা প্রচার করতে চেয়েছিল, তারা দেশে প্রচার করতে চেয়েছিল, দেশে না পারলে এটা দেশের বাইরে হলেও প্রচার হতো, সেজন্যই তারা যাতে এটা প্রচার করতে না পারে সেজন্য সাগরণীকে পরিকল্পিতভাবে সেই রাতেই হত্যা করা হলো। হত্যা করে শুধু ক্ষান্ত হয় না,
থেকে কোনো কিছুই হারায়নি, শুধুমাত্র হারালো সেই ইয়েটি, ল্যাপটপটি হারিয়ে গেল। সেই ল্যাপটপটির মধ্যে কি ছিল যে সেটাই শুধু হারালো, এইটা সরকার নিয়ে গেছে। তাদের সরকার নিয়ে গেছে, ওই ল্যাপটপেই ছিল সব আসল রহস্য সব কিছু, এবং সরকারের চরিত্র উন্মোচিত হয়ে যেত এটা। সেজন্য সাবরণীকে জীবন দিতে হলো দেশের স্বার্থে, দেশ রক্ষার জন্য, দেশের মানুষের সম্পদ রক্ষার জন্য জীবন দিতে হলো। প্রিয় ভাই, এইভাবে সরকার একের পর এক মানুষকে হত্যা করে চলেছে। এই বিশ্ববিদ্যালয়গুলি কি করুন অবস্থা, সেখানে কি লেখা পড়া হয়? শুধু মাস্তানি, শুধু মাস্তানি। আমরা দেখেছি এই ঢাকা ইউনিভার্সিটিতে এই আওয়ামী লীগের ছেলেরা, সব ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে সেখানে অস্ত্র নিয়ে করে, কিন্তু সেখানকার ভিসিও কিছু বলে না, তাদের শিক্ষকরাও কিছু বলে না, পুলিশ তো তাদেরকে পাহারা দেয়। কাজে এই পুলিশ তাদের পাহারা দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা। দলীয় ভিসি করার জন্য সব শিক্ষকরা তার বিরুদ্ধে আন্দোলন করছে। ওখানে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে, ওখানে ওখানে দুই তিনজন ছাত্র গায়েব হয়ে গেছে, এখন পর্যন্ত নিখোঁজ তাদের এরা কোথায়? নিখোঁজ হয়েছে, নিখোঁজ নয়, এদেরকে সরকারের লোকজন তুলে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু হিসাব আছে আমাদেরকে, এখন পর্যন্ত কত লোককে নিয়ে গেছেন, নিখোঁজ হয়েছে, হত্যা হয়েছে, সব খবর তথ্য আমাদের কাছে আছে। প্রতিনিয়ত দেখবেন এই সরকারের আমলে খালে বিলে জঙ্গলে ধারে মানুষের লাশ পাওয়া যায়, লাশ পাওয়া যায়। কয়েকদিন আগে পত্রিকায় এসছে মুন্সিগঞ্জে শুধু যেখানে সেখানে রাস্তাঘাটে জঙ্গলে পুকুরে নালায় লাশ ছড়াছড়ি, লাশের ছড়াছড়ি। এটা কে করছে? এই সরকারের লোকজন উঠে নিয়ে যায় এবং তাদেরকে হত্যা করে ফেলে দিয়েছে। আওয়ামী লীগ ভেবেছে এইভাবে তাদেরকে হত্যা করে, মানুষ হত্যা করে, রোল করে, ভয় দেখিয়ে তারা ক্ষমতায় থাকবে। সেই জন্য এই সাবার ট্র্যাজেডি পরে, সাবার ট্র্যাজেডি পরে দেখেছে যে সারা বাংলাদেশের মানুষ আজকে খুশি উঠেছে, শ্রমিকেরা আজকে বিক্ষুব্ধ, এখন অশান্ত। সেগুলিকে শান্ত করার জন্য, আবার দৃষ্টি অন্যদিকে ঘুরাবার জন্য এখন তিনি আরেক নাটক শুরু করেছে। কি ডায়লগ, কি সংলাপ, তাদের দৃষ্টি অন্যদিকে ঘোরাবার জন্য আজকের এই সমাবেশকে বানচাল করার জন্য তিনারা এখন ডায়ালগ সংলাপ দিয়েছে। আমি বলবো ডায়ালগের সংলাপই যথেষ্ট নয়, আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, আলোচনার খুব একটা এখানে প্রয়োজন পড়ে না। সংসদে বিল আনবেন আর বড় পরিষ্কার মনভাবে টেলিভিশনের সামনে কালকে বলেছেন, ঠিক তেমনিভাবে বলবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আমরাও বলব সাহস থাকে তো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে দেখেন কি হয়, সেটা দেখেন আপনারা, এখন সেটাই কথা। আপনারা দেখেছেন শুধু এটাই নয়, এই যে মাহমুদুর রহমান একমাত্র পত্রিকা, একমাত্র পত্রিকা আমার দেশ যেটি এই সরকারের দুর্নীতি ব্যর্থতা অপকর্ম সব তুলে ধরে, এই সরকারের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী বোন
ছেলে মেয়ে কারা কোথায় দুর্নীতি কত টাকা পাচার করেছে সব তথ্য কিন্তু আমাদের কাছে আছে। সেইগুলো যখন কিছু কিছু আমার দেশে প্রচার হচ্ছিল তখন তিনাদের ভয় লাগলো। এই সাহসী একজন সম্পাদককে তারা জোর করে মিথ্যে বাংলা দিয়ে তারা গ্রেফতার করলো। কিভাবে গ্রেফতার করেছে দেখেছে? মানুষের মতো তাকে ধরে নিয়ে গেছে, শুধু নিয়ে যেয়ে ক্ষান্ত হয় নাই, নিয়ে যেয়ে ক্ষান্ত হয় নাই তারা। তারা তাকে রিমান্ডে নিয়ে তার উপরে এত নির্যাতন চালিয়েছে যে সম্পূর্ণভাবে সে অসুস্থ হয়ে গেছে। এমন এক পর্যায়ে এসেছিল তার জীবন প্রাণ সংকটের সম্মুখীন হয়েছিল। এমন একটা শুধু তাই না, তার প্রেস পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আপনারা দেখেছেন প্রেসে তালা লাগিয়ে দিয়েছে। তারপরে তারা যখন অন্য প্রেস থেকে ছাপতে যায় তার মাকে টেম্পোরারি দায়িত্ব দিয়েছিল, মায়ের নাম পর্যন্ত কে দিয়েছে। এরকম অত্যাচারী মিথ্যেবাদী একটা সরকার, সেই অত্যাচারী সরকার আমরা বলতে চাই অবিলম্বে মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে, তার মার মামলা প্রত্যাহার করতে হবে, প্রেস খুলে দিতে হবে। এবং আরো যারা প্রেসের যারা কর্মচারী যে ইয়েছিল ছাপাখানার কর্মচারীদের ধরে নিয়ে গেছে তাদের সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এখন পর্যন্ত বিএনপির বহু নেতা কর্মী ছেড়ে আপনি ডায়ালগের কথা বলছেন, আগে পরিবেশ তৈরি করো, আর স্পেসিফিক এজেন্ডা দেয় যে হ্যাঁ সংবিধান সংশোধন হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে, এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনার জন্য প্রস্তুত, আমরা আলোচনা করতে চাই, আমরা দেশে গণতন্ত্র থাকুক সেটা আমরা চাই। সেই জন্য আলোচনার পথ করার জন্য আপনাদেরকে এখন তিনি এখন তার দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্য তিনি এখন আলোচনার কথা বলেন, তিনি এখন ফটো সেশনের কথা বলেন, তিনি এখন সংসদে আসার জন্য আহ্বান জানান, আর কয়েকদিন পরে হয়তো চা খাওয়ার আমন্ত্রণও জানাতে পারে। আমি বলবো যে আসুন, আমি আমার বাড়িতে ওনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নির্দলীয় সরকারের রূপরেখা কী হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য ওনাকে আমি চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। তাতে অবিলম্বে এই সমস্যার নিষ্পত্তি হয় এবং জাতি এর থেকে মুক্তি পায়। আর না হলে আপনারা যদি নিরপেক্ষ সরকার না করেন তাহলে এর পরিণতি হবে আরো খারাপ, এর পরিণতি হবে আরো খারাপ। প্রিয় ভাইরা, আমি জানি কালকে আনন্দে কালকে আপাতের একটা কর্মসূচি আছে, তিনারা কর্মসূচি দিয়েছেন, তারাও বলেছে শান্তিপূর্ণভাবে তারা পালন করবে। আমি আশা করি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের কর্মসূচি করার অধিকার রয়েছে এবং তাদেরকে সেই কর্মসূচিতে কোনো রকম বাধা সৃষ্টি করবেন না, আর এই বাধা সৃষ্টি করলে সারা বাংলাদেশে এর ফলাফল কিন্তু আরো খারাপ হবে। এবং শুধু তাই না, এই সরকার দেশের যে কত বড় ক্ষতি করছে সেটা একটা দেখেন। আমি ওই একটু আগে বলেছিলাম যে চুক্তি করেছে, আপনারা জানেন যে বাগেরহাট, বাগেরহাট চেনেন নিশ্চয় আপনারা বাংলাদেশের বাগেরহাটে এই সরকার একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করতে যাচ্ছে ভারতের সাথে মিলে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, সেটাও একদম সুন্দরবনের কাছে। এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র যদি হয় তাহলে বাংলাদেশের সুন্দরবন শেষ হয়ে যাবে, সুন্দরবনের কোনো গাছ আর থাকবে না, সুন্দর
এলাকায় কোনো পশু পাখি কিছু থাকবে না, কোনো মানুষ ওই এলাকায় বসবাস করতে পারবে না। এমনি বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন আমরা অলরেডি হয়েছি। এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখেন বৃষ্টি কমে গেছে, সারা দেশে পানির অভাব দেখা দিয়েছে, আমাদের সমস্ত নদীগুলি বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, সব নদী শুকিয়ে গেছে, পদ্মা নদীতে এখন ধুধু বালু চর, পানি নেই। কাজে এই সুন্দরবনের কাছে এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি দেশের স্বার্থে, সুন্দরবনকে বাঁচাবার স্বার্থে, এই পশু পাখি বাঁচাবার স্বার্থে, দেশকে রক্ষার স্বার্থে আপনারা এই প্রকল্পটি অবিলম্বে বন্ধ করবেন। এই প্রকল্পটি অবিলম্বে বন্ধ করতে হবে। এখানে যত না বিদ্যুৎ পাওয়া যাবে তার থেকে বেশি ক্ষতি হবে আমাদের পরিবেশে। আজকে পরিবেশবিদদের কাছে আমার আহ্বান, অনুরোধ, আপনারা এটা নিয়ে প্রতিবাদ করুন, আপনারা এটা নিয়ে নেমে আসুন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করবো, আপনাদেরকে সমর্থন দেব। কাজে এই এই দুর্নীতিবাদ যেখানে টাকা দেখে সেখানেই তারা দৌড়ে যায় সেটা করার জন্য, দেশের স্বার্থে টাকা যাবে না। কাজে আপনাদেরকে বলতে চাই, যে বলতে চাই, অনেক সময় আপনারা পেয়েছেন, অনেক সময় আপনারা পেয়েছেন, অনেক ক্ষতি দেশের করেছেন, অনেক মানুষ হত্যা করেছেন। এই সরকার একটি খুনি সরকার, এই সরকার হলো একটি অত্যাচারী সরকার, এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার, এই সরকার একটি মামলাবাজ সরকার, হামলাবাজ সরকার, এই সরকার একটি ব্যর্থ সরকার, এই সরকার একটি অযোগ্য সরকার। আজ এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আপনাদের যাত্রা শুরু হয়েছিল হাতে রক্ত দিয়ে। আপনারা দেখেছেন সেদিন বিডিআরের ঘটনা, এই বিডিআরের মিটিং 25শে ফেব্রুয়ারি, আপনারা জানুয়ারি মাসে শপথ নিয়েছেন, আর ফেব্রুয়ারি 25শে ফেব্রুয়ারি এই ঘটনা হয়েছে। সেখানে 57 জন আমাদের অফিসার মারা গেছে। আপনারা এতগুলো অফিসারকে মারলেন, কিন্তু যদি আপনারা সেনাবাহিনীকে দায়িত্ব দিতে তাহলে সেনাবাহিনী অবলম্বে এসে আধা ঘন্টার মধ্যে এই বিদ্রোহ দমন করে সকল অফিসারের জীবন রক্ষা করতে পারত, সকল অফিসারের জীবন রক্ষা করতে পারত। তাই এই বিডিআরটাকে আপনারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, পুলিশ বাহিনীকে দলীয়করণ করেছে, সেনাবাহিনীকে দলীয়করণ এবং সেনাবাহিনীকে ব্যাপকভাবে রিটায়ারমেন্ট করে সেনাবাহিনীকে একদম দুর্বল করে দিয়েছে। আজকে এই সরকার কোনো প্রতিষ্ঠান রাখে না, সেজন্যই আমি বলতে চাই, আপনাদেরকে অনেক সময় আমরা দিয়েছি, কালকে আগামীকাল আমরা জানি যে হেফাজতের কর্মসূচি আছে, বিধায় আমরা আমাদের কর্মসূচিটি এটা কর্মসূচিটি আজকে রাখতে পারছি না। আমি যদি আজকে আপনাদেরকে বলি যে এই সরকার এই যে তত্ত্বাবধায়ক সরকারকে বলেছে যে আলোচনার কথা, আমি যদি এখন বলি যে আমি 24 ঘন্টা এখানে অবস্থান করবো, আপনারা করবেন?
48 ঘন্টা টাইম দিচ্ছি আপনাদেরকে নিরপেক্ষ সরকারের পক্ষ আপনাদের পালা এখন দেশ রক্ষা করা আমরা ডাক দেবো দেশ